আগরতলা শহরতলি নরসিংগর পঞ্চায়েত মাঠে চলছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এবছরের ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের সূচী অনুযায়ী মঙ্গলবার দুটি ম্যাচ থাকলেও কেশব সংঘ আগেই নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় কিন্তু যথারীতিভাবেই এদিন সম্পন্ন হল দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে অংশ নেয় নাইন বুলেটস ক্লাব ও ত্রিবেণী সংঘ দুই দলের এই ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী নাইন বুলেটসকে সহজেই হারিয়ে জয় ছিনিয়ে নিল ত্রিবেণী ম্যাচের প্রথমার্থে ভদ্র সাধন জমাতের দেওয়া গোলে ত্রিবণী এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয়পরাজের ব্যবধান বাড়িয়ে নেয় দুই দলের এই ম্যাচটি পরিচালনা করেন রেফারি বিশ্বজিৎ দাস টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল বুধবারও রয়েছে দুটি ম্যাচ ভিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়াটি এনেন